আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি। আজকে খুবই সহজ এবং খেতে দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটা হলো রেহা দিয়ে কাসকি মাছের চচ্চড়ি করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আমি কয়েকদিন আগেই এই রেহা দিয়ে কাসকি মাছের চচ্চড়ি রান্না করে খেয়েছি, তারপরেই কিন্তু আপনাদের সাথে আমার এই রেসিপিটা শেয়ার করতেছি। আমার কাছে তো ভীষণ ভীষণ মজা লেগেছে, আশা করি আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে। এই তো আমি একটা রেহা কুচি কুচি করে কেটে নিলাম, একটু লম্বা লম্বা করে। আর এখানে আমি 250 গ্রাম কাসকি মাছ নিয়েছি। আর আমি যেভাবে মাছটাকে চচ্চড়ি করব সেইভাবে আপনারা আশা করি চচ্চড়ি করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর এই তো এখন আমি রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল, 2 টুকরা দারচিনি আর 2টা এলাচ, হাফ কাপ পেঁয়াজ কুচি আর 3-4টা কাঁচামরিচ। এখন আমি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব, বেশি ভাজব না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1/2 চা চামচ হলুদ পাউডার, 1/2 চা চামচ জিরা পাউডার। এখন আমি মশলাটাকে সুন্দরভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম কেটে রাখা সবজি, আর সাথে কিন্তু আমি একটু পেঁয়াজও দিয়েছি, অল্প কিছু পেঁয়াজ দিয়েছি। এখন সুন্দরভাবে আমি মশলার সাথে সবজিটাকে মিক্স করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো 1 মিনিট। এই তো আমি 1 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি কাসকি মাছ দিয়ে তারপরে 1টা টমেটো দিয়ে সুন্দরভাবে মাছগুলোকে নেড়েচেড়ে তারপরে সামান্য পানি দিয়ে আমি এই চচ্চড়িটা জাল করব মাত্র 2 মিনিট। আর আপনাদের কাছে প্রতিদিনের মতোই রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দেবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর সেখান থেকেই কিন্তু আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা প্রতিদিন দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর তাদের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এই তো আমি সামান্য পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 2 মিনিট। এই তো 2 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি মাছটাকে আর ঢাকনা দিয়ে ঢাকবো না, আমি এইভাবেই ঢাকনা ছাড়া রেখে তারপরে পানিটাকে শুকিয়ে নেব, আরও 1 মিনিট আমি জাল করব, আর তারপরে কিন্তু মাছটা হয়ে যাবে। আর আশা করি আমার আজকের এই কাসকি মাছের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যারা কখনো এই রেহা দিয়ে কাসকি মাছের চচ্চড়ি করে খান নাই, তারা অবশ্যই একবার হলো এইভাবে রেহা দিয়ে কাসকি মাছের চচ্চড়িটা করে রান্না করে খেয়ে দেখবেন, তবেই বুঝতে পারবেন এটা খেতে কতটা টেস্টি আর কতটা মজা। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।